नमस्कार बंधुरा, वेलकम टू संध्यास रान्नाघर। आज हमें हाजिर हो गलम आरेकटा नतून रेसिपी निये। अनेक समय तो दुपुरे बा रात्रे भात बेचे थाके, तखन भेबेई पाई ना जे भातटा कि करब। रातेर बेचे जावा भातटा परेर दिन सकाले एई मजार रेसिपिटा बानिये निते पारेन, सबाई खूब पछन्द करबे। तबे आसुन देखे नेन আমি কি করে ভাতের এই রেসিপিটা বানাচ্ছি। প্রথমে আমি একটা বাটিতে চারটে ডিম ভেঙে নিয়েছি। আপনারা চাইলে ডিমটি কম বেশি করে নিতে পারেন, দুটোও নিতে পারেন, তিনটোও নিতে পারেন। এবার আমি ডিমের হলুদ অংশটা আলাদা করে নিচ্ছি। এইভাবে খুব সহজেই আপনারা ডিমের অংশ হলুদ অংশগুলি আলাদা করে নিতে পারবেন। হলুদ অংশটা আমি এইভাবে ফাটিয়ে নিচ্ছি। যে ভাতটি আমি রেখেছিলাম এবার হলুদ অংশটা মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা আমি রাত্রের ভাত দিয়ে করছি, বেঁচে যাওয়া ভাত দিয়ে। আপনারা চাইলে টাটকা ভাত দিয়েও করতে পারেন, খুব ভালো লাগে খেতে। ডিমের হলুদ অংশটা ভাতের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। এটা আমি এবার সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু লঙ্কা কুচি করে নিয়েছি, বিনস কুচি করে নিয়েছি, গাজর কুচি করে নিয়েছি। এগুলো কিন্তু ছোট ছোট করে কাটতে হবে, আর আপনারা যে কোনো সবজি দিয়েই এখানে এটা রান্না করতে পারেন। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। আমি এবার একটা তেজপাতা, একটু দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো। খুব বেশি কিন্তু আমি ভাজবো না, আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। দেখুন আমাদের কিন্তু পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি সবজিগুলো একে একে দিয়ে দেবো। আমি এখানে ক্যারেট আর বিনসটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে এখানে ফুলকপি কুচি করেও দিতে পারেন, মটরশুঁটিও দিতে পারেন, ক্যাপসিকামও দিতে পারেন। এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, এক চামচ গোলমরিচ দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে নেব। দেখুন সবজিটা আমার এবার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। সবজিগুলো আমি তুলে নিয়েছি, এবার আমি ওই তেলেই ভাতগুলো দিয়ে দেবো। ভাতটা কিন্তু ভালোভাবে নাড়তে হবে, সবসময় নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়। দেখুন ভাতটা কিন্তু এরকম ঝরঝরে হবে, আমার কিন্তু ভাতটা ঝরঝরে হয়ে গেছে। এবার আমি ডিমের সাদা অংশটা দিয়ে দেবো। সাদা অংশটা দিয়ে কিন্তু সবসময় নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে আর ভাতগুলো জমাট বেঁধে যাবে। দেখুন আমার ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এই রান্নাটা পুরোটা কিন্তু ওভেনটা জ্বলে দিতে হবে, লোতে হবে না। আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, 5 মিনিটে আমার আপনার রান্নাটা হয়ে যাবে। আমার ভাতটা ভাজা হয়ে গেছে, এবার আমি ভাজা সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে দিতে
দেখুন ভাতটা দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে ভাত রান্না করে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে, এমনকি সবজিও খাওয়া হবে। আপনারা সকালে 10টা টিফিনে এইভাবে রান্না করতে পারেন। ভাতটা কিন্তু দেখুন এরকম ঝরঝরে হবে। ভাতটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে বাচ্চাদের ভাতটি বানিয়ে দেবেন। তৈরি হয়ে গেল এগ ফ্রাইড রাইস। বাচ্চারা বড়রা খুব আনন্দ করে খাবে, খেতে অসম্ভব মজার। হঠাৎ যদি কোনো আত্মীয় চলে আসে তাহলে তাদের সামনে এইভাবে পরিবেশন করে দেবেন, তারা ভাবতেই পারবে না যে আপনি এটা রাতের বাসি ভাত দিয়ে বানিয়েছেন। খেতে এতটাই মজার, এতটাই লোভনীয়। আশা করি আজকের এই বেঁচে যাওয়া রাত্রের ভাত দিয়ে রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, কেননা যখনই নতুন রেসিপি দেব তা আপনার কাছে সবার প্রথমে পৌঁছাবে।